কত সুন্দর নবী ছিলেন, তার চেহারা কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে কত বাচ্চা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারা কারো দেখি না। বন্ধুরা আমার, নবীর একজন কবি সাহাবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, এই দুনিয়াতে কত মাই না সন্তান জন্ম দিয়েছে, কিন্তু মুহাম্মদের মতো কোনো মা, মুহাম্মদের মতো কোনো সন্তান পৃথিবীতে কেউ জন্ম দেয় না। বন্ধুরা আমার, নবীজির একজন সাহাবি গালিব হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবী এশারের নামাজ পড়ে খুব ক্লান্ত মসজিদে নববীতে, তখন আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। মসজিদে নববীতে এশারের নামাজ আদায় করে আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবিকে বললেন, ও আমার সাহাবি, তুমি পাউটা বিছায়া দাও, আমি খুব ক্লান্ত, তোমার রানে রান মুবারকের উপরে মাথা রেখে আমি একটু আরাম করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই সাহাবি আল্লাহ নবী হযরত জাবিরকে বললেন পাও ছড়ায় দাও, কত বড় ভাগ্যবান সাহাবী, আল্লাহ নবীর মাথা মুবারক রান মুবারক উপর রেখে আরাম করবেন, ওই সাহাবী কত বড় ভাগ্যবান সাহাবী, কথা ঠিক কি না? আহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আমরা সকলে দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারামে হাজিরিন, আমার প্রাণের মুসল্লি ভাইয়েরা, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তালাবায়ে আজিজ, আল্লাহ প্রিয় রসুল প্রিয় আশেকান জাকেরান, সম্ভ্রান্ত সুদী সমাজ ও পর্দার আড়ালের সজলা সরলা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে, যে মহান আল্লাহ তাআলা উম্মতের ওলামায়ে কেরামদের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনবার, আমাকেও আজকে এই মুহূর্তে আপনাদের সামনে কিছু কথা বলবার,
এবং আপনাদেরকে শুনবার মতো সুযোগ করে দিলেন। এজন্য সর্বময় ক্ষমতার মালিক, আসমান ও জমিনের মালিক মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান। হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে সকলি বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি নবিয়ে দু জাহান, সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামান নবীন, রহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল হাকিম থেকে সূরাতুল বাকারার প্রথম দিকের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক নসিব করেন কোরআনুল হাকিমের এই বরকতপূর্ণ আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। আমার যদি আসতে একটু দেরি হয়েছে, অন্য জায়গাতে আমার বক্তব্য ছিল সোনার গায়ে, সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে আমি এসেছি। লম্বা চূড়া কোনো বক্তব্য আমি আপনাদের সামনে দিব না, সময় নেই, অনেক রাত্র হয়ে গেছে, দীর্ঘ সময় আপনারা বক্তব্য শুনেছেন ওলামা ইকরামদের জবান থেকে। আমার পূর্বে যিনি বক্তব্য পেশ করলেন সর্বশেষ একটা কথা বললেন খাতমে নবুয়াতের উপরে, ঠিক কিনা? আমরা আমাদের শেষ নবীর উম্মত, ঠিক কিনা? আমি প্রথমেই জিজ্ঞাসা করতে চাই, আমার আলোচনার শুরুতে জিজ্ঞাসা করতে চাই, আমাদের যদি জীবনের বুকের রক্তের দরকার হয় আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, আমার অর্থ ব্যয় করার যদি প্রয়োজন হয়, আমার যদি শাহাদতের মর্যাদা লাভ করার দরকার হয় নবীর ইজ্জতের জন্য, আমরা কারা কারা প্রস্তুত? পারবো তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন পারবেন কি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার আলোচনার শুরুতে আমি আহ্বান করব যে সমস্ত যুবক ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানপাটে বসা আছেন, আমি আহ্বান করব অল্প সময়ের জন্য আমি যুবক ভাইদেরকে বলবো আপনারা প্যান্ডেলে অংশগ্রহণ করেন। আল্লাহ পাক যেই যুবককে কবুল করবে সেই যুবকেই পারবে প্যান্ডেলে আসতে, ঠিক কিনা? আল্লাহ যদি কবুল না করে তাহলে এই মঞ্চে এই প্যান্ডেলে বসার মতো কারো সুযোগ হবে? অনেক লোক আছে আসছে বয়ান শুনতে, কিন্তু শয়তান তাদেরকে বয়ান শুনতে দিচ্ছে না, শুধু চায়ের দোকানে দোকানে রাস্তায় রাস্তায় ঘুরাইতেছে, আছে কিনা? সকলের দ্বারা কি দিনের কাজ করা সম্ভব? জোরে আওয়াজ করে বলেন, আমি চাই আজকের এই প্যান্ডেলের আশেপাশে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন নবীর প্রেমকে বুকে ধারণ করে, আল্লাহর কোরআনের মহাব্বতকে বুকে ধারণ করে, আমরা যুবক ভাইয়েরা একে অপরকে সঙ্গে নিয়াম প্যান্ডেলে এখনই অংশগ্রহণ করি, আমরা তাদেরকে স্বাগতম জানাই, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে তাদেরকে আহ্বান করব তারা যেন এই মঞ্চে চলে আসেন। নারায়ে তাকবীর, জোরে দিতেই বল, দুর্বল নি আপনারা? কে কে দুর্বল আতুডান দেহি? দুর্বল না, কে কে পারবেন না? হ্যাঁ আতুডান সবাই পারবেন তো ইনশাআল্লাহ। শীত বেশি নি? ক্ষুধা লাগছে? হ্যাঁ ঘুমে ধরছে? আল্লাহর প্রেম বুকে ধারণ করে, ইসলামী সম্মেলনের মহাব্বতকে বুকে ধারণ করে উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা করবো, আল্লাহর নাম উচ্চারণ করবো, পারবো তো ইনশাআল্লাহ। কারা কারা পারবেন না তুরন্ত দেখি? পারবেন না? বুঝে না, আসলে মহাব্বত তো বেশি আল্লাহ, ঠিক কিনা? রাত্র বেশি হয়ে গেছে তো ঘুমে ধরছে, তো ঠিক ঠিকানা নেই কোনদা কি কোন, খুশ থাকা দরকার তো, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আরো চিৎকার দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা সবাই বলবেন। আমার মহিলারা এই কথাটা মুখস্থ রাখবেন, মা ভন্ডা বলবেন ঘরে যেয়া, কারণ মা ভন্ডের হৃদয়ের ভিতরে নবীর মহাব্বত আছে, ঠিক কিনা? আছে কিনা জোরে বলেন?
আমি মা বুদ্ধের উদ্দেশ্য করে বলতে চাই, আপনার সন্তানকে আপনি বুঝাবেন, বলবেন নবীর পরে নবী নাই, সন্তানকে শিখাইবেন সংসদে আইন চাই, পারবেন তো ইনশাআল্লাহ। কারণ সর্বপ্রথম ইসলামের ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একজন মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা, কথা ঠিক কিনা? ইসলাম ধর্মের মধ্যে সর্বপ্রথম যে আসন গ্রহণ করেছেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন, সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কথা ঠিক কিনা? মুসলমান ইতিহাস মনে রাখতে হবে, এই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, নবুয়তের নবীর নবুয়ত প্রচার করার জন্য, ইসলাম এবং কালিমার জন্য সর্বপ্রথম শাহাদত বরণ করেছেন, রক্ত ঢেলে দিয়েছেন একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, কথা ঠিক কি না? মহিলারা পিছাই নাই, বরং ইসলামের ইতিহাসে তারা এই জায়গাগুলো দখল করে নিয়েছে, ঠিক কি না? মহিলা একজন মহিলার গড়েই জন্মগ্রহণ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং মা ভন্ডা, আপনার কলিজার টুকরো সন্তানকে এই শিক্ষা দিবেন, এই স্লোগান শিক্ষা দিবেন, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই সংসদে আইন চাই, পারবেন তো? নবীর মহাব্বত আছে তো? এখন আমার জিজ্ঞাসা করতে চাই, নবীর জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত উঠান, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শয়তান আছে না গেছে? গেছেনি? কোন দিকে হারা হাজার সৌরাস্তা সাইরা একদম টেকটা বিষ্ণুন্দি, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু কথা বলতে চাই, শুনবেন আপনারা? অনেক সময় হয়ে গেছে, আমি বেশি সময় বলবো না, নবীর মহাব্বত আমাদের প্রত্যেকের হৃদয়ে দরকার, ঠিক কি না? আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা মেহরবানি করে একজন অপরজনকে নিয়ে আপনারা প্যান্ডেলে চলে আসেন। আমি ছোট বাচ্চাদেরকে বলবো, তোমরা আসো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট জীবনে কেমন ছিল তোমাদেরকে সেই গল্প শোনাবো ইনশাআল্লাহ। একটু সময় দিবেন আপনারা, কে কে উঠে যাবেন, কোন দিয়ে আগে? হ্যাঁ, খজুর শাক খাইতে যাই, আবার মাঝে মাঝে আসেনি এই টানন্যা পার্টি আছে, আজকে আপাতত খাবো না ইনশাল্লাহ, ঠিক কি না? হ্যাঁ, এটা খাওয়া ভালো নি, জোরে বলেন। আচ্ছা বন্ধুরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা, নাম মনে আছে নি? হ্যাঁ, এই নামটার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা মহব্বত আছে কিনা? আছে। মুফাসসিরিন একরাম তাফসীরের মধ্যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য তুলে ধরছেন, কি বক্তব্য? আমার নবীজি কেমন ছিল, নবী কেমন, তার আখলাক কেমন, আমার আল্লাহ পাক আমাদের কেমন নবী দিলেন, নবীর প্রতি যদি, নবীর আখলাক, নবীর চরিত্র ব্যাপারে যদি আমরা আলোচনা শুনি, তো নবীর প্রতি ভালোবাসা কমবে না, বাড়বে? আর নবীর প্রতি ভালোবাসা বাড়লেই নবীর আদর্শের উপরে চলা আমাদের জন্য সহজ, ঠিক কি না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যেই দিন আমার গর্ভে আসলো, সেই দিন থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমার জীবনে এই সময়টুকুন আমার হায়াতে জীবনের সবচেয়ে আনন্দে, সবচেয়ে সচ্ছলতায়, সবচেয়ে ভালোভাবে আমি এই সময়গুলো কাটিয়েছি, সুবহানাল্লাহ। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের হায়াতে আমার সন্তান মুহাম্মদ যতদিন আমার গর্ভে ছিল ততদিন সবচেয়ে বেশি আনন্দে, সবচেয়ে বেশি সুস্থতায় আমি এই সময়গুলো কাটিয়েছি। আমাদের মা বোনদের পেটে যখন বাচ্চা আসে, তখন মা বোনটা যখন গর্ভধারণী হয় তখন অসুস্থ হয়, অস্থির হয়ে যায়, বসতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, দাঁড়াইতে ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, একটা অস্থিরতার জীবন কাটায়, কথা ঠিক কি না? আমার মায়েরা বহু কষ্ট আমাদের জন্য করেছেন, ঠিক কি না? কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার মুহাম্মদ, আমার সন্তান যতদিন আমার গর্ভে ছিল
ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকু আমি সবচেয়ে আনন্দে এবং সবচেয়ে সুস্থতায় কাটিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এমন একজন পয়গম্বর আমাদেরকে দান করলেন, এমন একজন নবী দান করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আগমন করে মুফাসসিরিনে কেরাম নবুয়তের দলিল পেশ করতে যায় লেখেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদার আকার ধারণ করে মায়ের পেট থেকে দুনিয়া আগমন করেছেন। সুবহানাল্লাহ, দুনিয়ার শিশু সন্তান গুলাম জমিনে আগমনের পর মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আয়েশা যদি সুস্থ থাকে চিৎকার দেয়, যদি চিৎকার না দেয় তাহলে বাপ মার গুম হারাম হয়ে যায়, ডাক্তারের গুম হারাম হয়ে যায়, আয়ার গুম হারাম হয়ে যায়, নার্স পেরেশান হয়ে যায়, ব্যাপার কি সন্তানকে অসুস্থ নামিত। বন্ধুর পেট থেকে আগমন করেছি, আমাদের একটা অবস্থা হয়েছে, আমরা হয়তো চিৎকার দিয়েছি বন্ধুরা আমার, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চিৎকার দেয় তাহলে অন্য শিশুর মতো হয়ে যাবে। না না না, আল্লাহ পাক সমস্ত ইনসানিয়তের উপরে আল্লাহর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করার জন্যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার সমস্ত শিশু সন্তানদের উপরে শ্রেষ্ঠত্ব দান করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম যখন দুনিয়ার জমিন আগমন করলেন, এক হাত দ্বারা মাটি মুষ্টিবদ্ধ করলেন, আর এক হাতের শাহাদত আঙ্গুলি আসমানের মালিকের দিকে ইশারা করে সর্বপ্রথম আসমানের মালিকের প্রশংসা করেছেন। আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এমন একজন নবী দান করেছেন যে নবী দুনিয়ার আগমনের পরে চিৎকার দেন না, আসমানের মালিকের প্রশংসা করলেন। ওরে বন্ধু, আল্লাহ তাআলা এমন একজন নবী দান করলেন, ওরে বন্ধু, দুনিয়াতে শিশু সন্তানরা কাপড় পরিধান করে দুনিয়া আগমন করে না, সমস্ত শিশু সন্তানগুলা সমস্ত ইনসানিয়ত মায়ের পেট থেকে যখন দুনিয়া আগমন করেছি আমরা, তখন আমরা উলঙ্গ অবস্থায় ছিলাম, আমাদের লজ্জাস্থান দুনিয়াবাসী দেখে ফেলেছে। বন্ধুরা আমার, আমার আপনার নবী যিনি সমস্ত ইনসান জাতির উপরে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব দান করার জন্যে আল্লাহ তাআলা মায়ের পেট থেকে কাপড় পরাইয়া, কুদরতিভাবে কাপড় পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিন আমার নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ইনসান জাতি আল্লাহর পয়গম্বরকে উলঙ্গ অবস্থায় দেখে নাই, কারণ আল্লাহর নবীর লজ্জাস্থান দুনিয়াবাসী দেখবে হতে পারে না। তিনি তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল, তিনি শিশু সন্তানদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ শিশু, কিশোর কিশোরদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ কিশোর, যুবকদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ যুবক, ইনসানিয়তের দিক থেকে সমস্ত ইনসান জাতির শ্রেষ্ঠ ইনসান, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে বন্ধু, আল্লাহ তাআলা আমার আপনাকে কেমন নবী দান করলেন, দুনিয়া মহিলারা যখন বাচ্চা মহিলাদের পেট থেকে যখন দুনিয়া আগমন করে, তখন মহিলাদের পেট থেকে মা জাতিদের শরীর থেকে না পাক রক্ত প্রবাহিত হয়, না পাক পানি প্রবাহিত হয়। না না না, আমার আপনার নবী যখন মায়ের পেট থেকে দুনিয়ার জমিন আগমন করলেন, বন্ধু আমার আপনার নবীর শরীরের মধ্যে না এক ফোঁটা পানি না পাক পানি লাগানো ছিল, না এক ফোঁটা না পাক রক্ত লাগানো ছিল। আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একজন নবী দান করলেন, এমন একজন নবী দান করলেন। বন্ধুরা আমার, দুনিয়াতে আমরা যখন আগমন করেছি, আমরা দুনিয়াতে আসার পর আমাদের সুন্নতে খতনা দুনিয়ায় হয়েছে, কথা ঠিক কি না? কিন্তু আমার আপনার নবীর সুন্নতে খতনা যদি বন্ধু দুনিয়ার জমিনে হয়, দুনিয়াবাসী তো আল্লাহর পয়গম্বরের লজ্জাস্থান দেখে ফেলবে। না না না, এমন একজন পয়গম্বর রব্বুল আলামিন তামাম জাতির মুক্তির জন্যে, সমস্ত আলমের মুক্তির জন্য আল্লাহ তাআলা এমন একজন নবী প্রেরণ করলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে রাইখা কুদরতিভাবে সুন্নতে খতনা করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, এতে বেজান না খুশি? আর জোরে বলেন বেজান না খুশি?
এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলেন। ওরে বন্ধু, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা নয়, কিয়ামত পর্যন্ত যদি সারা পৃথিবীর মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক নিয়ে আলোচনা করে, তাহলে আল্লাহ নবীর জীবনী আলোচনা করে শেষ করতে পারবে না, কথা ঠিক কি না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবা ইকরামরা প্রশ্ন করলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহর নবী কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, আল্লাহর নবীর আখলাক ছিল পবিত্র, পুরা পবিত্র কোরআন শরীফটা, সুবহানাল্লাহ। এখন পবিত্র কোরআনের আলোচনা করে কিয়ামত পর্যন্ত আলোচনা করলে শেষ হবে না? জোরে আওয়াজ করে বলেন না। এমন একজন নবী আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন, সুবহানাল্লাহ বলেন না। বন্ধুরা আমার, কেমন নবী দান করলেন, কেমন নবী দান করলেন? বন্ধুরা আমার, ইতিহাস তো আপনারা ভালো করে জানেন, মক্কার শিশু বাচ্চাদেরকে ওই যে মক্কার বাহিরের লোকেরা আয়েশা, দাত্রীরা আয়েশা দুধ পান করার জন্য আসতো, বাচ্চা নিয়ে যাইতো, তাদেরকে দুধ পান করাইতো, তারা মক্কার বাহিরের সুন্দর আবহাওয়ায় সুন্দর পরিবেশে তারা বড় হইতো, তারা সুন্দর ভাষা শুদ্ধ ভাষা শিখতো। ওই রেওয়াজ অনুযায়ী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাত্রীবেলায় নিয়ে যাওয়া হলো, ওই যবনু সাত পল্লী থেকে সাত গোত্রের একজন মহিলা তায়েফ নগরী থেকে আগমন করলেন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ছিল না, এতিম নবী ছিলেন। বন্ধুরা আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাবেন, ওই তো স্বামীর চিন্তায় পেরেশান এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক সময় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার স্তনের দুধ শুকায় গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করাবেন কিভাবে? এক পর্যায়ে দুধ পান করাইলেন হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা, তারও দুধ নাই। এক সময় বন্ধুরা আমার, দাত্রী মেলায় যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সাত পল্লীর সেই হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে দাত্রীদের সঙ্গে তায়েফ নগরী থেকে মক্কা আগমন করলেন। বন্ধুরা আমার, হালিমা সাদিয়া জিন্ন শিন্ন একটা ফ্যামিলির মেয়ে, অবস্থা আর্থিক অবস্থা তত সচ্ছলতা ছিল না, যেই সাওয়ারা দিয়ে আসছে ওই সাওয়ারেও দুর্বল, নিজে খাদখানা খাদ্য খাওয়ার কারণে, কম খাওয়ার কারণে, দুর্বল থাকার কারণে তিনি নিজেও দুর্বল শারীরিক দিক থেকে। বন্ধুরা আমার, দাত্রীরা একে একে দাত্রী মেলায় বাচ্চাদেরকে বেছে বেছে নিয়ে গেলেন, যখন এই শুনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা নাই, এতিম তিনি, কেউ নিতে চান না, কেউ নিতে চান না। খাজা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্য যাত্রী খোঁজেন, হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তিনি ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ও সালিমা সাদিয়া, আমার একজন নাতি আছে, এতিম নাতি যার পিতা নাই, তুমি যদি আমার নাতিকে তুমি নিয়ে নাও তাহলে অনেক বরকত হবে তোমার, কারণ আমার নাতি হলো বরকতপূর্ণ একটি নাতি, সুবহানাল্লাহ। তুমি আমার নাতিকে নিয়ে নাও, আশা করি তোমার বরকত হবে, আশা করি কি হবে, বরকত হবে, তুমি আমার নাতিটাকে নিয়ে নাও, তোমার মঙ্গল হবে, ভালো হবে। খাজা আব্দুল মুত্তালিব এই বক্তব্য পেশ করলেন, নবীজির এখানকার ইতিহাস অনেক লম্বা, লম্বা চড়া আলোচনা করার সুযোগ আমার হাতে নেই। খাজা আব্দুল মুত্তালিব যখন হালিমা সাদিয়াকে এই কথা বললেন, হালিমা সাদিয়ার হৃদয়ে কথাগুলো দাগ কাটলো, বললেন, আমি তাহলে আমার স্বামীর কাছে, হারেসের কাছে, স্বামীর নাম ছিল হারেস, তিনি তাবুতে ছিলেন, তাবুতে যেয়ে আমার স্বামীর সঙ্গে একটু পরামর্শ করে আসি। বন্ধুরা আমার, হালিমা সাদিয়া দ্রুত তাবুতে গেলেন, পরামর্শ করলেন হারেসের কাছে, হারেস বললেন, ঠিক আছে ও হালিমা সাদিয়া, যদি বরকতই হয়, মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব বলেছে, যাও ওই এতিম বাচ্চাটাকেই তুমি কোলে তুলে নিও, সুবহানাল্লাহ। যেইভাবে দ্রুত গতিতে গেছে, এর চেয়ে আরো দ্রুত গতিতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, এসে বললেন, ঠিক আছে নেতা, আপনার নাতিটাকে আমি নিতে চাই। বন্ধুরা আমার, তখন ওই মেলারই পাশে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলার কোলের মধ্যে বিশ্বনবী তখন ঘুমাইতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত সুন্দর নবী ছিলেন।
তার চেহারা কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনে কত বাচ্চা দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদের মতো এমন সুন্দর চেহারা কারো দেখি না। বন্ধুরা আমার, নবীর একজন কবি সাহাবি হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য, এই দুনিয়াতে কত মাই না সন্তান জন্ম দিয়েছে, কিন্তু মুহাম্মদের মতো কোন মা, মুহাম্মদের মতো কোন সন্তান পৃথিবীতে কেউ জন্ম দেয় না। বন্ধুরা আমার, নবীজির একজন সাহাবি গালেবান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর নবী এশারের নামাজ পড়ে খুব ক্লান্ত মসজিদে নববীতে, তখন আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন। মসজিদে নববীতে এশারের নামাজ আদায় করে আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবিকে বললেন, ও আমার সাহাবি, তুমি পাউটা বিছায়া দাও, আমি খুব ক্লান্ত, তোমার রানে রান মুবারকের উপরে মাথা রেখে আমি একটু আরাম করতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই সাহাবি আল্লাহ নবী হযরত জাবেরকে বললেন পাও ছড়ায় দাও, কত বড় ভাগ্যবান সাহাবী, আল্লাহ নবীর মাথা মুবারক রান মুবারক উপর রেখে আরাম করবেন, ওই সাহাবী কত বড় ভাগ্যবান সাহাবী, কথা ঠিক কি না? আহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন এই কথা বললেন, সাহাবী পাও দুইটা ছড়ায় দিলেন, তখনও মসজিদে নববীতে তার ছাদটা খেজুর পাতার ছাউনি, তখনও বিল্ডিং হয় না, ছাদ হয় নাই। বন্ধুরা আমার, আকাশের পূর্ণিমার চাঁদের ঝলক দুনিয়ায় পড়তেছে, আল্লাহর নবীর সাহাবীর রান মুবারকের উপরে আল্লাহর নবীজি মাথা রেখে আরাম করতেছেন, ওই যে খেজুর পাতার ছাউনির ফাঁক দিয়া আকাশের পূর্ণিমার চাঁদের স্নিগ্ধতা জমিনে আসতেছে, নবীজির চেহারার উপরে পড়তেছে। সাহাবি একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আর মনে মনে ভাবে, রে আরে এত কাছে তাই কাত, আল্লাহর নবীর চেহারা কোনোদিন দেখতে পারবো না, ঠিক কিনা? সাহাবি মনের মতো করে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের নূরানি নূরমাকা চেহারা, আফতাবে নবুয়তের চেহারার দিকে তাকায় তাকায় দেখে, বন্ধুরা আমার আরেকবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, সাহাবি বলেন আমি বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকায় দেখি আকাশের পূর্ণিমার চাঁদের চেহারা থেকেও, আকাশের পূর্ণিমার চাঁদের আলো থেকেও আমার বিশ্বনবীর চেহারার আলোটা আরো বেশি। বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলি সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা দান করলেন, জিবরাইল আমিন বলেন, না তোমাদেরটা হয় না, আমার বক্তব্য শোনো, আমার বক্তব্য শোনো, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পৃথিবীর জমিন আল্লাহ যত ইনসান পাড়াইলেন, সমস্ত ইনসানের মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণ চেহারা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আরে না না না, হয় না, আমি এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন পয়গম্বর পাঠাইলাম, আমার হাবিবের সৌন্দর্যটা কত সুন্দর, আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামত পর্যন্ত এমন মানুষ পাঠাই নাই, কেয়ামত পর্যন্ত এমন সুন্দর চেহারাওয়ালা নূরানি চেহারাওয়ালা মানুষ কোনোদিন আমি আল্লাহ পাঠাবো না। সুবহানাল্লাহ, চিৎকার দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হওয়ার পরে বেজান না খুশি? জোর আওয়াজ করে বলেন, হালিমা সাদিয়া খাজা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যে বলেন কোথায় আপনার নাতি, এতিম নাতি কোথায়? বলে চলো, মা আমিনার কাছে নিয়ে গেলেন, দেখেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মায়ের কোলের মধ্যে আরামে ঘুমিয়ে আছেন। এবার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, শিশু নবীকে হালিমার কোলে উঠাই দিবেন মা আমিনা। কেউ কার কলিজার টুকরা সন্তান অন্যের কাছে দিতে চায়, বাধ্য হয়ে, কারণ দুধ পান করাতে হবে, বাসা শুদ্ধ করতে হবে। বন্ধুরা আমার, অনেক লম্বা কথা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালিমা সাদিয়ার কোলে উঠাইয়া দিলেন। কলিজা ছিঁড়ে যাচ্ছে, তারপরও দিতেই হচ্ছে। হালিমা সাদিয়া বিশ্বনবী রহমাতুল আলামিনকে কোলে নিলেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিটুকুন হালিমা সাদিয়া কোলে নিলেন, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নিলেন, হালিমা সাদিয়াও জানতো না তিনি আখির জামানার নবী হবেন, ঠিক কিনা?
এমন একজন শিশু সন্তানকে কোলে নিয়া হালিমা সাদিয়া যখন তাঁবুতে গেলেন, তাঁবুতে যাওয়ার পরে বিসমিল্লাতেই দুধ পান করাবেন, তাঁবুর কিনারায় গেলেন, কিনারায় নিয়ে আড়ালে রহমাতুল আলামিন বিশ্বনবীকে দুধ পান করাবেন, এই জন্যে তিনি স্তনের কাছে নিলেন। বিশ্বনবী দুইটা ঠোঁট যখন স্তনে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়ার স্তনগুলো দুধের টক ডপ ডপ করে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ, তৃপ্তি সহকারে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুধ পান করলেন। হালিমা সাদিয়ার শরীরে শক্তি এসে গেছে। আরেক স্তন দুধ পান করাবেন, ওই স্তনে আর আল্লাহ নবী ঠোঁট ঠেকায় না। কেন? ওই যে হালিমা সাদের আরেকজন কলিজার টুকরা সন্তান আছে, যার নাম হলো আব্দুল্লাহ। ভাই দুধ পান করবে, আমি তো এক স্তরে দুধ পান করেছি ভরপুর। বিশ্বনবী শিশু অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন, ওই স্তরে দুধ পান করবে আমার দুধ ভাই আব্দুল্লাহ দুধ পান করবে। সুবহানাল্লাহ, নবী এক স্তনে দুধই পান করলেন ভরপুর, আরেক স্তনে দুধ রেখে দিলেন দুধ ভাইয়ের জন্য, আব্দুল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। এবার হারেস হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার স্বামী, ও যে সাওয়ারি, যেই সাওয়ারি খুব দুর্বল ছিল, ঘোড়ার কাছে গেলেন দুধ পান করাবেন, যা দেখেন দুধে ভরপুর হয়ে উলান, দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, আশ্চর্য হয়ে গেছে। হারেস বলে, ও হালিমা, এমন বরকতপূর্ণ শিশু তুমি তোমার কোলে নিয়েছ, এই ছোট্ট শিশু সন্তানের বরকত শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, অনেক লম্বা কথা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই দুর্বল সাওয়ারির উপরে উঠে আসছিল, সকলের পিছনে আসছিল, রাত্রি যাপন করলেন ওই তাঁবুতে, সকালবেলা আল্লাহ নবী রহমাতুল আলামিনকে এই সাওয়ারের উপর উঠাইয়া যখন রওনা হয়ে গেলেন সেই তায়েফ নগরীর দিকে, বন্ধুরা আমার এই সফরটা এত দ্রুতগামী হলো, যারা এসেছিল তায়েফ নগরী থেকে অন্য যাত্রীরা তাদেরকে পিস ফালাইয়া সবার আগে তায়েফ নগরীতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, হালিমা সাদিয়ার হারেস হালিমা রাদিয়াল্লাহু তাআলার স্বামী বুঝতেছে কত বরকতপূর্ণ শিশু তারা গ্রহণ করে নিয়েছে, ঠিক কি না? আর তো কেউ জানে না, যখন যেই তায়েফ নগরীতে সাফ পল্লি হালিমা সাদিয়ার বসবাস তায়েফ নগরীতে, আল্লাহ পাক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আমাকে যাওয়ার তৌফিক আল্লাহ দান দিয়েছিলেন, আল্লাহ পাক আপনাদেরকে দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবীকে তায়েফে নিয়ে গেলেন, তায়েফের পরিবেশটা কেমন ছিল? তায়েফে বৃষ্টি হতো না, অনাবৃষ্টির কারণে তায়েফের জমিনটা শুকে চৌচির হয়ে গিয়েছিল, ফেটে গিয়েছিল, ফসল হইতো না, এমন উত্তপ্ত রোদের তাপে তায়েফের জমিন খুব উত্তপ্ত ছিল। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের জমিনে কদম রাখলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ, বৃষ্টির কারণে পুরো তায়েফ নগরীটা এমন হয়ে গেল, মুর্দা জমিন জিন্দা হয়ে গেল। ওই জমিন থেকে সবুজ শ্যামলা গাছগাছালি জমিন থেকে জন্ম হয়ে গেল, উৎপন্ন হয়ে গেল। বন্ধুরা আমার, পুরা তায়েফের শহরটা প্রাকৃতিক সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যে সবুজ শ্যামল গাছগাছালিতে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, তায়েফবাসী আশ্চর্য হয়ে গেলেন, এই ইতিহাস কেন হলো? নাস্তার বিশাল আয়োজন করলেন খাজা আবু তালেব, সকল কাফেলার সকল সদস্যদেরকে নিয়ে বুয়াইরা পণ্ডিতের নাস্তার দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাবা মোহাম্মদ, তুমি এই বাণিজ্যিক কাফেলার আসবাবপত্র সামানপত্র সব পাহারা দিয়ে করো। যাই হোক, দাওয়াত খাইতে যখন গেলেন, বুয়াইরা পণ্ডিত ডানে বামে সামনে চোখ খালি ঘুরায়, কাকে খোঁজে? কাকে খোঁজে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজে। খাজা আবু তালেব, তোমরা সকলে আসছো? হ্যাঁ সকলে আসছি, কেউ বাকি নাই? করলে কেউ বাকি নাই। মনে মনে চিন্তা করে, ব্যাপার কি? তাইলে সবাই যদি এসে থাকে তাহলে ওই ছোট বাচ্চারা তো আসবে, ঠিক কি না? বললেন, তোমাদের কাফেলা না ছোট্ট একটা বাচ্চা ছিল? কাহা,
বাচ্চাদেরকে রাইখা আসছি সাবানপত্র পাহারাদারি করার জন্য, মনে মনে ভাবে আরে আবু তালেব তোদেরকে নাস্তা খাওয়াবো, যার উদ্দেশ্যে নাস্তার আয়োজন তাকেই রাইখা আসছ। বললেন খাজা আবু তালেব ওই ছোট বাচ্চাটাকে আনতে হবে, তার জন্য নাস্তার আয়োজন করেছি। আর মূল উদ্দেশ্য নাস্তার আয়োজনের উদ্দেশ্যই তো ছোট বাচ্চা, ঠিক কি না? কোনো আনতে হবে না, ছোট বাচ্চা মানুষ কোনো তাকে আনতেই হবে, তার জন্য নাস্তার ব্যবস্থা করেছি। শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। নবীর বয়স কত জোরে বললেন? 10 বছর। মা বোনরা কান লাগায় শোনেন কেমন নবীর উম্মত হলাম আমরা। বন্ধুরা আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আইসা দস্তর বিছাই দিলেন, খাবারের আয়োজন করলেন, খাবার দিলেন সামনে। বুহাইরা পণ্ডিত 10 বছরের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পাশেই বসলেন, বসে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলতেই বুহাইরা পণ্ডিতের চোখ কান খুলে গেছে, কারণ যিনি সর্বশেষ নবী হবে পূর্বের কিতাবে লেখা আছে তার নাম হবে মুহাম্মদ। তোমার আরো কোনো নাম আছে কিনা? হ্যাঁ আছে। আর নাম কি? আমার নাম আরেক নাম হলো আহমদ। নাম কি? আহমদ। তো পূর্বের কিতাবে লেখা আছে এক নাম হবে মোহাম্মদ আর এক নাম হবে আহমদ, তাহলে মিলল কি না নামের দিক থেকে? এবার বললেন তুমি যখন রাত্রিবেলা ঘুমাও স্বপ্নে কি দেখো? বললেন এই এই দেখি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কি 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 নিয়ে ভাবো? কো এই এই নিয়ে ভাবি, পূর্বের কিতাবের সঙ্গে সব মিল পাচ্ছে। এবার আরেকটু স্যাটিসফাই হওয়ার জন্যে বহেরা পণ্ডিত নবীজির কৌশলে পিছনে গেলেন, কারণ পিছনে গেলেন এই জন্যে যিনি আখিরি জামানার নবী হবে ওই নবীর নবুয়তের সিলমোহর স্বয়ং আল্লাহ আখিরি জামানার নবীর দুই দাকনার পিঠের মাঝখানে স্বয়ং আল্লাহ নিজে মেরে দিবেন, সুবহানাল্লাহ। স্যাটিসফাই হওয়ার জন্য বুহাইরা পণ্ডিত পিছনে গেলেন কৌশলে, কৌশলে যায় ছোট বাচ্চা মানুষ তো, কৌশলে জামাটা একটু সরাইলেন, নাস্তার বিশাল আয়োজন করলেন। খাজা আবু তালেব সকল কাফেলার সকল সদস্যদেরকে নিয়ে বুহাইরা পণ্ডিতের নাস্তার দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা মুহাম্মদ তুমি এই বাণিজ্যিক কাফেলার আসবাবপত্র সামানপত্র সব পাহারাদারি করবা। যাই হোক, দাওয়াত খাইতে যখন গেলেন বহেরা পণ্ডিত ডানে বামে সামনে চোখ খালি ঘুরায়, কাকে খোঁজে? কাকে খোঁজে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজে। খাজা আবু তালেব তোমরা সকলে আসছো? হ্যাঁ সকলে আসছি। কেউ বাকি নাই? করলে কেউ বাকি নাই। মনে মনে চিন্তা করে ব্যাপার কি? তাইলে সবাই যদি এসে থাকে তাহলে ওই ছোট বাচ্চারও তো আসবে, ঠিক কিনা? বললেন তোমাদের কাফেলা না ছোট্ট একটা বাচ্চা ছিল? কাহা? বাচ্চা থেকে রাইখা আসছি সামানপত্র পাহারাদারি করার জন্য। মনে মনে ভাবে আরে আবু তালেব তোদেরকে নাস্তা খাওয়াবো, যার উদ্দেশ্যে নাস্তার আয়োজন তাকেই রাইখা আসছ। বললেন খাজা আবু তালেব ওই ছোট বাচ্চাটাকে আনতে হবে, তার জন্য নাস্তার আয়োজন করেছি। আর মূল উদ্দেশ্য নাস্তার আয়োজনের উদ্দেশ্যই তো ছোট বাচ্চা, ঠিক কি না? কোনো আনতে হবে না, ছোট বাচ্চা মানুষ কোনো তাকে আনতেই হবে, তার জন্য নাস্তার ব্যবস্থা করেছি। শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। নবীর বয়স কত জোরে বললেন? 10 বছর। মা বোনরা কান লাগায় শোনেন কেমন নবীর উম্মত হলাম আমরা। বন্ধুরা আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আইসা দস্তর বিছাই দিলেন, খাবারের আয়োজন করলেন, খাবার দিলেন সামনে। বুহাইরা পণ্ডিত 10 বছরের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই বসলেন, বসে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলতেই বুহাইরা পণ্ডিতের চোখ কান খুলে গেছে, কারণ যিনি সর্বশেষ নবী হবে পূর্বের কিতাবে লেখা আছে তার নাম হবে মুহাম্মদ। তোমার আরো কোনো নাম আছে কিনা? হ্যাঁ আছে। আর নাম কি? আমার নাম আরেক নাম হলো আহমদ। নাম কি? আহমদ। তো পূর্বের কিতাবে লেখা আছে এক নাম হবে মুহাম্মদ আর এক নাম হবে আহমদ, তাহলে মিলল কি না নামের দিক থেকে? এবার বললেন তুমি যখন রাত্রিবেলা ঘুমাও স্বপ্নে কি দেখো? বললেন এই এই দেখি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কি 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 নিয়ে ভাবো? কো এই এই নিয়ে ভাবি,
পূর্বের কিতাবের সঙ্গে সব মিল পাচ্ছে। এবার আরেকটু স্যাটিসফাই হওয়ার জন্যে বহেরা পণ্ডিত নবীজির কৌশলে পিছনে গেলেন, কারণ পিছনে গেলেন এই জন্যে যিনি আখিরি জামানার নবী হবে ওই নবীর নবুয়তের সিলমোহর স্বয়ং আল্লাহ আখিরি জামানার নবীর দুই দাকনার পিঠের মাঝখানে স্বয়ং আল্লাহ নিজে মেরে দিবেন, সুবহানাল্লাহ। স্যাটিসফাই হওয়ার জন্য বহাইরা পণ্ডিত পিছনে গেলেন কৌশলে, কৌশলে যে ছোট বাচ্চা মানুষ তো কৌশলে জামাটা একটু সরাইলেন। দুনিয়ার কেউ জানে না বন্ধু আল্লাহ তাআলা বিশ্বনবী রহমাতাল্লিল আলামিনের কদমের বরকতে রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু করে দিয়ে পুরা তায়েফ নগরীটাকে সবুজ শ্যামল গাছগাছালিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েলেন, সুবহানাল্লাহ, ভরপুর হয়ে গেছে। হালিমা সাদিয়া আশ্চর্য হয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস, বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুধ পান করাচ্ছেন একদিন দুই দিন এক মাস দুই মাস এইভাবে যখন সময় কাটতে লাগলো, দুই বছর পুরো হয়ে গেছে, কয় বছর, দুই বছর পুরো হয়ে গেছে, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই চুক্তি অনুযায়ী দুই বছর পর হালিমা সাদিয়া আবার মক্কার দিকে রওনা হবেন মা আমেনার কাছে, কলিজার টুকরা সন্তান হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফিরাই দিবেন তার আপন মায়ের কাছে। কিন্তু মন তো চায় না, এত বরকতপূর্ণ সন্তানকে ফিরাই দিতে চায় না, কিন্তু হালিমা সাদিয়া বাধ্য হয়ে দিতেই হবে, তারপরও মন চায় না। তারপরও মক্কাতে রওনা হয়ে গেলেন, মক্কায় নিয়ে গেলেন বন্ধুরা আমার আল্লাহ নবীকে মায়ের কাছে ফিরাই দিলেন, সুবহানাল্লাহ। মা কলিজার টুকরা সন্তান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে পাইয়া পুকে জড়াই নিলেন, চুমা খাইলেন আদর সোহাগ স্নেহ দিয়া, তিনি মায়া ভরা হৃদয় নিয়ে আল্লাহ নবীকে বুকে টেনে নিলেন, নিজের কলিজার টুকরা সন্তানকে বহুদিন পরে কাছে পাইল। আর এমন এক সন্তান যার চেহারা থেকে নবুয়তের নূর চমকায়, সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, পাঠাবে, আল্লাহু আকবার। কিন্তু এখন হালিমা সাদিয়ার ভিতরে আবার আল্লাহ নবীকে নিয়ে যাওয়ার জন্য ভিতরে কেমন জানি একটা উত্তাল হয়ে গেছে, একা যাইতে মনে যাচ্ছে না। কত ভালোবাসা থাকার পরে আবার হালিমা সাদিয়া মনে মনে চিন্তা করেন, না একা যাবই না, আবার আবদার পেশ করবো, কিন্তু কিভাবে বলি, তার আপন মায়ের কাছ থেকে সন্তানকে কিভাবে আবার নিয়ে যাই। কিন্তু না যা যাই, না নিয়ে যাইতেই পারতেছে না, মন চাচ্ছে না। আবার প্রস্তাব দিলেন হালিমা সাহেব, দেখি প্রস্তাব দিয়া, প্রস্তাব দিয়েই দিলেন, হে আমেনা তোমার কাছে একটা প্রস্তাব আমি রাখতে চাই, আমার এই প্রস্তাবটা তুমি রাখবা, দুই বছর দুধ পান করাইল যেই মহিলাটা, এই মহিলার প্রস্তাব তো অবশ্যই রাখারই কথা, ঠিক কিনা, কিন্তু প্রস্তাবটা এমন একটা প্রস্তাব যেই প্রস্তাবটা রাখা বড় কঠিন। প্রস্তাব দিল, হে আমেনা দুই বছর হয়েছে দুধ পান করাইছে, মন চাইছিল না তোমার সন্তানকে আমি ফিরাই দিই, মোহাম্মদকে ফিরাই দিই, কিন্তু আমি একা আবার তায়েফে তায়েফে সাতপল্লিতে ফিরে যাইতে মনে যাচ্ছে না, তোমার কলিজার টুকরা সন্তানকে দেও না, আর কিছুদিন আমি লালন পালন করি, সুবহানাল্লাহ। কত ভালোবাসা থাকার কারণে, কথা ঠিক কিনা, তোমার কাছে এই আবদার অল্প কিছুদিন আমি রাখবো, এরপর তোমাকে সন্তানকে আমি ফিরাই দিব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দুইটি বছর দুধ পান করাইল, যদিও মন চায় না সন্তানকে ফিরাই দেওয়ার জন্য, সন্তানকে আবার হালিমা সাদিয়ার কোলে উঠাই দেই, কিন্তু হালিমা সাদিয়ার আব্দার নারাই খ্যাত বিশ্বনবীর মা পারে না, ঠিক কিনা, যিনি বিশ্বনবীর মা হবেন সেই মা তো হালিমা সাদির আব্দার এটাকে উপেক্ষা করতে পারে না, মন যদিও চায় না তারপরও আবদার রক্ষা করে বলে, ঠিক আছে তুমি যখন আবদারই করেছ, কলিজা ছিঁড়ে যাচ্ছে, তারপরও কলিজার টুকরা সন্তান বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে আবার হালিমা সাদিয়ার বুকে উঠাই দিলেন। বন্ধুরা আমার, আবার হালিমা সাদিয়া বিশ্বনবীকে পাইয়া এত খুশি, এত খুশি, এই খুশিটা আমরা আমাদের জবান দিয়ে প্রকাশ করার পারবো না, কোন ভাষায় প্রকাশ করবো পারবো না। হালিমা সাদিয়া নিয়ে গেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বন্ধুরা আমার, নিয়ে যাওয়ার পর এখন লালন পালন করতে লাগলেন। হঠাৎ একদিন ওকাজ মেলা হয়, ওকাজ মক্কাতে ওকাজ মেলা,
তো হাজার হাজার লোকের ওকাজ মেলায় যায়, হালিমা সাদিয় বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ওকাজ মেলায় গেলেন। তো কিছু বেচা কিনা করলেন, কিনলেন বিক্রি করলেন। তো দেখে মানুষরা এক গণকের কাছে যে হাত দেখায়, আমাদের দেশে প্রচলন আছে কিনা? হ্যাঁ, হাত দেখায়। তো হাত দেখায় এই গণক আলিমুল গায়েবের মালিক কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আপনারা কি আবার গণকের কাছে যাবেন নি? এটা কি হারাম? এটা কি হারাম? জোরে বলেন, আরো জোরে বলেন বন্ধুরা আমার। তো ওকে আজ মেলায় গেলেন, গণকের কাছে হাত দেখাবেন, হাজার হাজার লোক হাত দেখায়। হালিমা সাদিও চিন্তা করলো যে দেখি গণকের কাছে যাইয়া মোহাম্মদের হাতটাও দেখাবো। তো গেলেন, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট শিশু বাচ্চা কলিজার টুকরা ছোট্ট মানুষ তার হাতটা দেখাইলেন। হাতটা দেখতেই দেরি গণক চোখ কান খুলে গেল, লাফ দিয়ে উঠেছে, ও মক্কার ইহুদিরা তোমরা কোথায় আছো? জলদি করে আসো, তোমার বাপ দাদার ধর্মকে চুরমার করে দিবে। সেই বিশ্ব নবীর আগমন ঘটে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। গণক এই চিৎকার দেওয়ার পরে মানুষকে ডাকতেছে, তাকে হত্যা করো ঈশা, তোমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি লেপে দিবে, ধ্বংস করে দিবে, চুরমার করে দিবে। সেই আখিরি জামানার নবীর আগমন ঘটে গিয়েছে। হালিমা সাদিয়া এই কথা শুই না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে নিয়ে এমন দৌড় দিলেন, পেরেশান হয়ে গেছে, বলে কিটা দৌড়া দৌড়াতে দৌড়াতে এক গাছের নিচে যে ছায়াতে আরামে বসলেন, খুব আড়ালে চলে গেলেন। এই দিক দিয়া মক্কার ওকাজ মেলাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে আর খুঁজা পায় না, চলে গেলেন। এখন বলেন দেখি হালিমা সাদিয়া এখন পেরেশান কিনা? হ্যাঁ, খুব পেরেশান। এই অবস্থায় হালিমা সাদিয়া যাই হোক সেই সাত পল্লীতে চলে গেলেন, তায়েফে চলে গেলেন, কিন্তু ভিতরে ভিতরে খুব পেরেশান, খুব পেরেশান। বন্ধুরা আমার, একদিন হঠাৎ দুধ ভাই আবদুল্লাহ বললেন, মা আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই যে বক্তি চড়াইতে মাঠে যাব। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মার কাছে আবদার করলেন, হালিমা সাদিয়ার কাছে আবদার করলেন, মা আমি ভাইয়ের সঙ্গে দুধ এই বক্তি চড়াতে যাব। এখন দেখেন না, সে এক শিশু আরেক শিশুর পাইলে এক বাচ্চা আরেক বাচ্চারে পাইলে খেলাধুলা করতে চায়, ঠিক কি না? তো আবদুল্লাহ হালিমা সাদিয়ার সন্তান মার কাছে আবদার পেশ করলেন, মা দিতে চায় না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাই দিলেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমি যেতে চাই ভাইয়ের সঙ্গে। যাই হোক, আবদার রক্ষা করেন, বাচ্চাদের আবদার তো মা রক্ষা করবেনই, ঠিক কি না? সন্তানের আবদার রক্ষা না করে পারে মা? জোরে বলেন, পারে না। আবদার রক্ষা করলেন, ঠিক আছে, তবে আবদুল্লাহ শুনে রাখো, এই মোহাম্মদের প্রতি খুব যত্নবান থাকিও, তাকে দেখাশোনা করে রাখবা, তার যেন কোনো কষ্ট তার জন্য কোনো ক্ষতি না হয়। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আবদুল্লাহ পাইয়া আরো রাখালরা পাইয়া শিশু বাচ্চারা পাইয়া আরো খুশি, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিশোর, ঠিক কি না? এত ভদ্র, এত সভ্য, এত সুন্দর চেহারা, এত সুন্দর তার ভাষা। বন্ধুরা আমার, যাই হোক বক্তি চড়াইতে গেলেন, কিন্তু উঁচা টিলায় বৈশা বৈশা নবী কি জানি ভাবেন, কি জানি দেখেন, প্রাকৃতিক দৃশ্য দেখা আরো সুন্দর, আবার পাহাড় পর্বত দেখা আরো সুন্দর, কি জানি ভাবতেছেন, কারণ তিনি সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে ভাবা শুরু করেছেন, ঠিক কি না? আমার আসমানের মালিককে চিনতে শুরু করলেন। বন্ধুর হঠাৎ এক সময় দেখলেন দুইজন সাদা কাপড় পরিহিত অবস্থায় এত সুঠাম দেহের অধিকারী, সুন্দর দুইজন সুঠাম দেহের অধিকারী আয়েশা মাঠের এক কিনারায় নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোয়াই দিয়া পুরা সিনাটা দুই ভাগ করে ফেলেছে। ক্লিন হার্ট, যেটাকে সিনা চাক বলা হয়, শক্কুর সদর সিনা চাক, এই সর্বপ্রথম আল্লাহ নবী সিনা চাক করা হয়। একটা জান্নাতি পেরা নিয়া জমজমের পানি দিয়া ভিতর থেকে ওই দ্বীপ কলপকে খুইলা, এই জমজম পানি দিয়া ধুইয়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কইরা, ময়লা খাবাসত সব দূর করে দিয়া স্বচ্ছ সুন্দর একটা কলপ আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে নবীজির সিনায় ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ,
এদিক দিয়ে দৌড়াইয়া দুধভাই বা অন্য শিশু বাচ্চার হালিমা সাদিয়ার কাছে চলে গেলেন। মা, এই অবস্থা, আমার ভাইকে দুইজন লোক আইসা শোয়াই দিলেন, সিনাটা ভাগ করে ফেললেন, কি জানি পানি নিয়া জম পেলা নিয়া ধুইয়া আবার ক্লবটাকে ভিতরে ঢুকাই দিলেন, মাঠের কিনারায় পড়ে আছে। এই কথা হালিমা সাদিয়া শুনতে পেরেশান হয়ে গেলেন, পেরেশান হওয়ার কথা কিনা, দৌড়ায় গেলেন, দৌড়ায় যায়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছে ভয়ে, আল্লাহর নবীকে বুকে টাইনা নিয়া আবার বাড়ির দিকে রওনা দিলেন, বাড়িতে চলে আসলেন। বন্ধু, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারবার সিনা চাক হয়েছে, একবার এই শিশু বাচ্চা অবস্থায় হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায়, আরেকবার 8 বছর বা 10 বছর বয়সে, আরেকবার হলো নবুয়তের আগে, আরেকবার হলো ওই যে মেরাজে যাওয়ার আগে, আরেকবার আল্লাহ পাক সিনা চাক করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে যদি আমরা আলোচনা করতে চাই, আর শুনতে তো মনেই চাবে ঠিক কিনা, মনে যাবে কিনা, সারা রাত্র যদি নবীজির জীবন সম্পর্কে আলোচনা করি শেষ করতে পারবো বলেন? সারা রাত্রে বসে থাকতে মনে চাইবে কথা ঠিক কিনা, কারণ আমরা নবীর প্রেমিক। তবে আমি সেদিকে যাব না, যে কথা বলতে চাই, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হালিমা সাদিয়া খুব আতঙ্কিত চলে গেলেন, যে না আর রাখা যাবে না, অনেক লম্বা কথা, আমি এই এই ফাঁকাতে ইতিহাস বাদ দিয়া মায়ের কাছে ফিরাই দিলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি বলতে চাই, নবীর পিতা তো আগে ইন্তেকাল করেছে, নবীর মা, নবীর বয়স যখন 4 বছর বা 6 বছর বয়স, তখন আল্লাহ নবীর মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী এতিম হয়ে গেছে, নবী এতিম হয়ে গেলেন। যাই হোক, আমি অন্যদিকে যাচ্ছি, এই করুণ ইতিহাসের ইতিহাস বলার সুযোগ আমার নাই, কিভাবে মা কি কোন সময় ইন্তেকাল করলেন, বন্ধু ওই ইতিহাস বলার সুযোগ নাই। নবীজির বয়স যখন 10 বৎসর, কয় বৎসর? 10 বৎসর, পিতা তো আগে ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করলেন, এখন নবী এতিম, দাদাও ইন্তেকাল করলেন, খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচালনা করেন। একদিন হঠাৎ দাদা বল চাচা বললেন, খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমি সিরিয়ায় বাণিজ্যিক সফরে যাব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে মার কাছে ইতিহাস শুনেছিল, বাবা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, তখন এই ব্যবসার উদ্দেশ্যে খাজা আব্দুল্লাহ নবীজির পিতা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল, আর কোনো দিন ফিরে আসে নাই, নবী কোনো দিন বাবাকে দেখে নাই। চাচা যখন বললেন, ভাতিজা মোহাম্মদ আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাব, তখন সেই পিতার কথা মনে পড়ে গেছে। মনে পড়ে যাওয়ার পর আল্লাহ নবীর চক্ষু থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তে শুরু করছে, বললেন, চাচা আপনি সিরিয়ায় যাবেন, আমি আপনার সঙ্গে যাব। কারণ এই চাচা যদি সিরিয়ায় যায় আর যদি ফিরে না আসে, তাহলে তো বাবার তো এতিম হলামই, চাচাকেও হারাইলাম, মাকেও হারাইলাম, খাজা আব্দুল মুত্তালিব দাদাকেও হারাইলাম, এখন যদি চাচা যায় আর যদি ফিরে না আসে, তাহলে চাচাকেও তো হারাইব। মনের ভিতরে খুব টেনশন। এবার বললেন, আমিও যাব। খাজা আব্দুল মুত্তালিব বললেন, ভাতিজা বাণিজ্যিক সফর বড় কঠিন, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বড় কঠিন, এখন তো গাড়ির রাস্তা, প্লেনের রাস্তা, ঠিক কিনা? কিন্তু তখন কি ছিল? কত কষ্ট করে পায়দল হেঁটে যেতে হতো, মরুভূমি, প্রচণ্ড রৌদ্রের তাপ, রাস্তাঘাট পিচ ডালাই ছিল না, বড় কষ্ট করে যেতে হবে, এই বাণিজ্যিক সফর তুমি পারবা না, তোমার কষ্ট হবে, চাচা আমার যত কষ্টে হোক আমি চাচা তোমার সঙ্গে যাবই, পায়রা ধরলেন, যাই হোক নিয়ে গেলেন। বন্ধুরা, আমার নিয়ে যাওয়ার ইতিহাসের দিকে, ইতিহাস বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, তারপর আমি একটু আপনাদেরকে টাচ দিয়ে যাচ্ছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হয়ে গেলেন, ওই সিরিয়াতে এক পণ্ডিত ছিল, বুহাইরা পণ্ডিত, সে গির্জায় বসবাস করত, হঠাৎ করে গির্জার ভিতরে তার থাকতে মনে চাচ্ছে না, অস্থির অস্থির অস্থির, এই অস্থিরতায় সে মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, বিশ্বনবীর আগমন ঘটল কিনা, শেষ নবীর আগমন ঘটল কিনা, এই জন্য সে গির্জা থেকে বাইরে চলে আসছে। বাইরে আইসা এক উঁচা টিলায় বৈসা মনে মনে চিন্তা করে যে কি বিশ্বনবীর কি আগমন ঘটে গেছে, নাহলে আমার এত পেরেশান লাগবে কেন,
হঠাৎ থেকে মক্কার শহর থেকে মক্কার দিক থেকে সিরিয়াতে যেই রাস্তা দিয়ে বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় প্রবেশ করে ওই রাস্তার মধ্যে আকাশের মধ্যে ধুলাবালি উঠতেছে। তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো বাণিজ্যিক কাফেলা মক্কা থেকে সিরিয়ার দিকে আসতেছে। তো তিনি উঁচা টিলায় বসে বসে ওই রাস্তার দিকে তাকাই রইলেন। হঠাৎ করে একটা দৃশ্য তার নজরে পড়ে গেল। আসলেই দেখলেন বাণিজ্যিক একটা কাফেলা আসতেছে। তবে কাফেলার একদম সর্বশেষ যেই সাওয়ারিটা, ওই সাওয়ারির উপরে ঠিক সাওয়ারির মধ্যে যিনি বসা তার মাথার উপরে বরাবর একটা মেঘের চাকলা তাকে ছায়া দিতে দিতে নিয়ে আসতেছে। সুবহানাল্লাহ, এই দৃশ্য দেখে বহাইরা পণ্ডিত আশ্চর্য হয়ে গেছে। তো এই জন্য বারবার ওই কাফেলার দিকে তাকাচ্ছে, কিন্তু ওই কাফেলা যখন সামনের দিকে আরো আগায় আর ওই পিছনের সাওয়ারিটা, সাওয়ারির উপরে যিনি বসা তিনি যখন সামনে আরো আগান, দেখেন দুই সাইডের পাহাড়গুলো তাকে সিজদা করতেছে। শুধু তাই নয়, যদি গাছগুলা পড়ে গাছগুলো পর্যন্ত সিজদা করতেছে। এই অবস্থায় বহাইরা পণ্ডিত আশ্চর্য হওয়ার কথা কিনা বলেন। আস্তে আস্তে কাফেলা একদম সিরিয়ার সীমান্ত এলাকায় চলে আসছে। বিকাল ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। খাজা আব্দুল মুত্তার, খাজা আবু তালেব বললেন, নবীর চাচা বললেন, আজকে সিরিয়ার শহরে প্রবেশ করব না, আজকে এখানে তাবু গাড়ো, আগামীকাল সকালবেলা সিরিয়ার শহরে প্রবেশ করব। তো ওই বহাইরা পণ্ডিত উঁচা টিলাই থেকে বসে বসে দেখতেছে ওই যেই সাওয়ারিটা সবার শেষে ছিল, এই সাওয়ারির উপরে একজন ছোট্ট শিশু বাচ্চা। এই বাচ্চা যখন নামছে সাওয়ারি থেকে, নামার পরে একটা গাছের গোড়ার মধ্যে যায় বসছে, ঠিক গাছের গোড়ার উপরে বরাবর মেঘের চাকলা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেছে বহাইরা পণ্ডিত। উঁচা টিলা থেকে নেমে ওই বাণিজ্যিক কাফেলার কাছে গেলেন, যায়া বারবার ওই ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকায়, আর মনে মনে ভাবে। তো অনেক লম্বা কথা, বহাইরা পণ্ডিত খাজা আবু তালেবকে বলেন, হে খাজা আবু তালেব, কারণ বাণিজ্যিক কাফেলার আমির ছিল, নেতা ছিল খাজা আবু তালেব, নবীর চাচা, বলেন, হে খাজা আবু তালেব, অনেক বৎসর ধরে তোমরা মক্কা থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ে আসো, কোনো সময় দোস্ত মেহমানদারি করতে পারি না, তবে আগামীকাল সকালবেলা তোমার এবং তোমার কাফেলার সকল সদস্যদের নাস্তার দাওয়াত আমার সেই গির্জাতে নাস্তার দাওয়াত দিল। আবু তালেব মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন নাস্তা খাওয়া নেই, আজকে হঠাৎ করে নাস্তার দাওয়াত বিষয়টা বুঝতে পারলাম না, হা দোস্ত নাস্তার দাওয়াত। আসল উদ্দেশ্য হলো আবু তালেবকে নাস্তা খাওয়াবে, হ্যাঁ কাফেলাকে নাস্তা খাওয়াবে। এই নাস্তার দাওয়াত যখন খাইতে যাবে তখন ওই যে ছোট্ট শিশু কিশোর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তাকে সম্পর্কে জানা হলো উদ্দেশ্য তার ঠিক কিনা। দাওয়াত দিলেন, সকাল হয়ে গেল, সকালবেলা নাস্তার বিশাল আয়োজন করলেন খাজা আবু তালেব সকল কাফেলার সকল সদস্যদেরকে নিয়ে। বহাইরা পণ্ডিতের নাস্তার দাওয়াত খাওয়ার জন্য চলে গেলেন, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বাবা মোহাম্মদ, তুমি এই বাণিজ্যিক কাফেলার আসবাবপত্র সামানপত্র সব পাহারা দিয়ে করো। যাই হোক, দাওয়াত খাইতে যখন গেলেন বহাইরা পণ্ডিত ডানে বামে সামনে চোখ খালি ঘুরায়, কাকে খোঁজে, কাকে খোঁজে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজে। খাজা আবু তালেব, তোমরা সকলে আসছো? হ্যাঁ সকলে আসছি, কেউ বাকি নাই? করলে কেউ বাকি নাই। মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, তাইলে সবাই যদি এসে থাকে তার ওই ছোট বাচ্চারও তো আসবে, ঠিক কিনা? বললেন, তোমাদের কাফেলা না ছোট্ট একটা বাচ্চা ছিল, কাহা বাচ্চা দেখে রাইখা আসছি সামানপত্র পাহারাদারি করার জন্য। মনে মনে ভাবে, আরে আবু তালেব, তোদেরকে নাস্তা খাওয়াবো, যার উদ্দেশ্যে নাস্তার আয়োজন তাকেই রাইখা আসছো। বললেন, খাজা আবু তালেব, ওই ছোট বাচ্চাটাকে আনতে হবে, তার জন্য নাস্তার আয়োজন করেছি, আর মূল উদ্দেশ্য নাস্তার আয়োজনের উদ্দেশ্যই তো ছোট বাচ্চা, ঠিক কিনা? কোনো আনতে হবে না, ছোট বাচ্চা মানুষ কোনা, তাকে আনতেই হবে, তার জন্য নাস্তার ব্যবস্থা করেছি। শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন। নবীর বয়স কত জোরে বললেন, 10 বৎসর। মা বোনরা কান লাগায় শোনেন কেমন নবীর উম্মত হলাম আমরা। বন্ধুরা আমার, নবীকে নিয়ে আসলেন, নিয়ে আইসা দস্তর বিছাই দিলেন, খাবারের আয়োজন করলেন, খাবার দিলেন সামনে। বহাইরা পণ্ডিত 10 বছরের শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই বসলেন, বসে জিজ্ঞেস করলেন, তোমার নাম কী?
বললেন আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ বলতেই বহেরা পণ্ডিতের চোখ কান খুলে গেছে, কারণ যিনি সর্বশেষ নবী হবে পূর্বের কিতাবে লেখা আছে তার নাম হবে মুহাম্মদ। তোমার আরো কোনো নাম আছে কিনা? হ্যাঁ আছে। আর নাম কি? আমার নাম আরেক নাম হলো আহমদ। নাম কি? আহমদ। তো পূর্বের কিতাবে লেখা আছে এক নাম হবে মুহাম্মদ আর এক নাম হবে আহমদ, তাহলে মিলল কিনা নামের দিক থেকে? এবার বললেন তুমি যখন রাত্রিবেলা ঘুমাও স্বপ্নে কি দেখো? বললেন এই এই দেখি। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে কি 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 নিয়ে ভাবো? কো এই এই নিয়ে ভাবি, পূর্বের কিতাবের সঙ্গে সব মিল পাচ্ছে। এবার আরেকটু স্যাটিসফাই হওয়ার জন্যে বহেরা পণ্ডিত নবীজির কৌশলে পিছনে গেলেন, কারণ পিছনে গেলেন এই জন্যে যিনি আখিরি জামানার নবী হবে ওই নবীর নবুয়তের সিলমোহর স্বয়ং আল্লাহ আখিরি জামানার নবীর দুই দাকনার পিঠের মাঝখানে স্বয়ং আল্লাহ নিজে মেরে দিবেন। সুবহানাল্লাহ। স্যাটিসফাই হওয়ার জন্য বহাইরা পণ্ডিত পিছনে গেলেন কৌশলে। কৌশলে যে ছোট বাচ্চা মানুষ তো কৌশলে জামাটা একটু সরাইলেন, এমন বাচ্চা মানুষ কিছু বলতেও পারে না, মুরব্বি মানুষ। কৌশলে জামা সরাইতেই দেখলেন দুই দাকনার মাঝখানে পিঠের মধ্যখানে এবার তার একই হয়ে গেল এই ছোট্ট শিশু বাচ্চাই অদূর ভবিষ্যতে আখিরি জামানার নবী হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার খাজা আবু তালেবকে ডাক দিলেন। খাজা আবু তালেব এদিকে আসো। যারা মাহফিল দিলেন সেই যারা ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এই এলাকার আমার খালুজান, ওনার আব্বা দুনিয়ায় নাই, ওনার আব্বা ইন্তেকাল করেছে, ওনার মাগফিরাতকে উপলক্ষ করে আজকের এই সম্মেলন, ঠিক কিনা? এই এলাকা থেকে গ্রাম থেকে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নারী পুরুষ ছোট বড়, আমরা মন খুলে তাদের জন্য আজকে দোয়া করব। আল্লাহ যেন এই সম্মেলনের বরকত সওয়াব তাদের কবরে পৌঁছায় দেয়, এই উসিলায় যেন আল্লাহ পাক এই এলাকার যারা ইন্তেকাল করেছে কবরবাসী যারা হয়েছে আল্লাহ যেন পুরা এই এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেয়, তাদের কবরগুলো যেন আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। এ দোয়া করবো না ইনশাল্লাহ, আমরা দোয়া করব এই এলাকার মধ্যে যেন আল্লাহ পাক রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। মা ভন্ডা দোয়া করবেন আর সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য সব সময় তাদেরকে নজরদারি করবেন, কারণ আজ এই সমাজে বাবায় বইরা গেছে, বাবা বুঝেননি, মা দমরছে মানে বাবারে জিন্দা করতে শুরু করছে। আরে আল্লাহ রে আল্লাহ, এতদিন চলতো গাঞ্জা, অনেক একটু ডিজিটাল হয়েছে তো, এখন একটু বাবা ধরে, কি ধরে? বাবা খাইতে খাইতে সব শেষ, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলি? যুবক ভাইরা বাবার বিরুদ্ধে আন্দোলন করতে কি কন কথা কয় না, হুজুর কয়েন না, স্কুলের ছেলে মেয়েরা বয়ে বয়ে বাবা খায়, কথা ঠিক কিনা? বাবা খায় গুবে খাবে গিয়ে বয়ে বয়ে, আগে খাইতো গাঞ্জা, এখন খায় কি? বাবা। মুরব্বীরা কিন্তু জীবনে বাবা দেখেই নাই, কথা ঠিক কিনা? বাবা দেখেই নাই। এই বাবা সারা বাংলাদেশের যুবক এবং যুবতীদের চরিত্র সব নষ্ট করে দিচ্ছে, কথা ঠিক কি না? এই এলাকার যুবকরা যদি সোচ্চার হয়ে দাঁড়িয়ে যায় তাহলে বাবা এই এলাকায় প্রবেশ করতে, কোন বাবা? আমার বাবা আর প্রবেশ করতে দিবেন না, এই বাবা না যেই বাবায় সব ধ্বংস করে দেয়। চিনেন তো? চিনেন তো? আগে চাইতে ডাক্তার কি রে এটা কি করে না বলে সিদ্ধি, সিদ্ধি আর সিদ্ধি কেন বুদ্ধি হয়, মানে নিচের বুদ্ধি সব মাতার যায় মাতার বুদ্ধি সব নিচে যায়, কথা ঠিক কি না? কি রে তুই আনো কে? আমি আনো বুঝস না কি লেগাইছি, আমি আইছি আমি দেশের প্রেসিডেন্ট, বোতল খাইয়া কবল প্রেসিডেন্ট, তুই কেডায়? আমি অমুক ছেলে তোর তো আমি দেখতেছি তুই যেমন 1 লাখের সমান মানুষ এনো, আমি তো তোর বেশি করে দেখতেছি, তুই একা না আর কেউ আছে? কারণ আমি একা আছি, কত রাতে একা লাগে না, মনে হয় না বিশাল জামাত তুই খারে দিস, ঠিক নাই? মা রে কয় বউ, বউ রে কয় মা, আসেনি আসেনি, আবার আছে ফৈরামি যে সুল। আচ্ছা নবীজির নবীজির কি জোট্টা চুল আছিল নাকি, স্বাভাবিক আছিল? হ্যাঁ এদেশের সাইকুলা দেশের আছিল, আমিন হিসেবের আছিল, চরমানা পিস হিসেবের আছিল, কথা বলে না কে? এমদাদুল হক আড়াই হাজিরে দেখছেন আপনারা,
এলাকার বড় আলেম ছিল, এই আড়াই হাজারের কৃষি সন্তান। কো হুজুর গো মনে হয় আহমদ শফি সাহেবের জোরটা চুল আছে নাকি, কথা বলে নাকি? তো এরা জোরটা চুল ভাইলু করতে, কারণ শয়তান এটার মধ্যে মুত্তা দিছে, কথা ঠিক কি না? গান বলে যায় যেন পাইবেন থুতা বাইন গেলাম বেইরিয়া, কথা বুঝেন না? আমার অঞ্চলে শোনার গায়ে আজকে যেই মাহফিল আমি করে আসছি, যেই মাহফিল করে আসছি, এই মাহফিল গানের বিরুদ্ধে। গত বছর এরা খুব গন্ডগোল হয়েছে, টিউনু সাহেব আসছিল, ওসি সাহেব আসছিল, গানের বিরুদ্ধে বক্তব্য কি? এরা একদিকে গান দিবে আর একদিকে বলছে যদি বন্ধ করবি না ওয়াজ দিব, বন্ধ করবে না, বড় ওয়াজ দিছে হাজার হাজার লোক অনুষ্ঠানে, আলহামদুলিল্লাহ গান করতে পারে নাই। গত বছরও মাহফিল হয়েছে, আজকেও তোরা গরু খাওয়াবি, আমরা 80,000 টাকা গরু আনছি, আজকে এই মাহফিলতে বক্তব্য দিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমার ফুফাজি জানে বা এই এলাকায় যে সমস্ত ওলামা ইকরাম আমার সম্পর্কে তাদের খবর আছে। তালতলা যাত্রা দিয়েছিল আব্দুল হাই চেয়ারম্যান, থানা আওয়ামী লীগের সেক্রেটারি বলছি, সে বলছে 50 লাখ টাকা খরচ করে যাত্রা করবে, এক মাস বাইন্ধা রাখছে। আমি বলছি 50 পায়ও খরচ করবো না, যাত্রা দুলা ছুটাইলাম, এক মাস বাইন্ধা রাখার পর আলহামদুলিল্লাহ পারে নাই, দুলা ছুটাইলেছি পারে নাই। আমার জীবনে এই যে আলেম আসছে আমার সাথে বসা, মাওলানা মেরাজুল ইসলাম সাহেব, বহু গানের মঞ্চে ওপেন আমি উঠেছি, ওপেন গানের মঞ্চে হাজার হাজার লোকের সামনে বক্তব্য দিয়েছি, গান হয় নাই, পারে নাই, আজও পর্যন্ত পারে নাই। হিম্মত করেন, মেয়ে সাহস করেন, ইনশাল্লাহ আজিজ পারবে না, হক জিন্দা হবেই হবে, ঠিক কিনা? কারণ মরতে তো একদিন হবেই, কি কন, একটু মেহনত করলে যদি বাতিল দূর হয়ে যায় তো সমস্যা কি? আলহামদুলিল্লাহ এখন বন্ডরা জোরটা যদি আমার নাম শোনে আর কি, তাহলে মাথা গরম, তাহলে কি মাথা গরম। আমার সামনে আরেকজন মাওলানা আছে, এই যে নিচের থোতা মতো সব বাইন্ধা রাখছে, মাওলানা হাফেজ মাওলানা ফরমান সাহেব মদনপুর বাড়ি, আরেক ভাই আসছে, এরা সব জানে। আমি বলতে চাই হিম্মত নেন, সাহস করেন, গাঞ্জাখোরদের বিরুদ্ধে লড়াই করেন। মারেফতের নাম দিয়া যারা নামাজ না পড়া নামাজকে বাদ দিয়া গান শোনাইতে যায় মানুষকে, গাঞ্জা খাওয়াইতে চায়, আচ্ছা যে সমস্ত লোকেরা মারেফতের নামে গান গায় রাত্রিবেলা, স্টেজের মধ্যে মহিলা থাকেনি, উরুজে মহিলা থাকেনি, যেই মহিলাগুলো বাপ মা বাদ দিয়া, সন্তান বাদ দিয়া, রাত্রের ঘুম বাদ দিয়া স্টেজে বেড়া করলে সময় কাটা, গেলে মহিলা নাকি শয়তান? এটি দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট বদমাশ হলো এই মহিলাগুলি, ঠিক কিনা? অথচ মা জাতিকে আল্লাহ কত ইজ্জত সম্মান দিয়েছে, মার সঙ্গে ভালো ব্যবহার করতে বলছে। যুবক ভাইয়েরা মার সঙ্গে ভালো ব্যবহার করবে, নবী বলেছেন পিতা মাতার সঙ্গে যদি কেউ সৎ ব্যবহার করে তাদের পায়ের নিচে জান্নাত, তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ জান্নাত দিবে। বাপ মা যদি নারাজ হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন ছাড়া উপায় নেই। মাদেরকে সম্মান করবেন, বাবাকে শ্রদ্ধা করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, পারবেন তো ইনশাল্লাহ। আজকে একটু যদি মোটামুটি নেতা হইতে রে, বাবা রে বাবা, খালি নেতার দেখেন না জাদু কি করে মাছ বেছে, হ্যাঁ গাছের রাগার মধ্যে তার নাম, হ্যাঁ নেতা কি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে বিড়ি খায়, এটিটা সটকা গাল ফড়ালাম দরকার, কথা ঠিক কি না? মূর্খর জাত কুন্ডেগের নেতা হওয়ার সুযোগ পাস নাই, এই সমস্ত ভেতি নেতারা সব শেষ করে দিতেছে দেশটাকে। বাবা কিন্তু এটি বেছে, এটি বাবা বেছে, আঙুল ফুল্লা কলা গাছ হয়ে যায় আর টেকা পাই করতে, ওই যে বাবা বেছে গাঞ্জা বেছে, ঠিক কি না? এই বাবা খোরদের বিরুদ্ধে লড়াই করবেন, পারবেন তো? এই এলাকা যেন মদিনার মতো সুন্দর পরিবেশ হয়, আল্লাহ এই এলাকার মধ্যে খাস রহমত নাজির করুক, বলেন আমিন। আল্লাহ পাক যে কটা কথা বললাম আল্লাহ কবুল করুক, রাগ হয়েছেন গেডা গেডায়, হ্যাঁ যারা যারা রাগ হয়েছেন আতুদান দেহি, খুশি তো যুবকরা, খুশি তো? হ্যাঁ আছো তো আলেমদের সঙ্গে আছো তো? গান্জা মাঝে মাঝে টান দিই, বিড়ি খাই না, মাঝে মাঝে খাইতে ছাড়ি না। আশা করি এলাকার যুবকরা ভালো আলহামদুলিল্লাহ, কারণ এখনো পর্যন্ত ওয়াজ মাহফিল আসছে, ঠিক কি না? আল্লাহ এই যুবকদেরকে কবুল করুক, বলেন আমিন। এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। মা বন্ধা পর্দার আড়ালে এখনো বসে আছে, নবীর মহাব্বত নিয়ে আল্লাহ সকলের হৃদয়ের ভিতরে নবীর মহাব্বত দিয়ে আমাদের দিলটাকে ভরপুর করে দেখ, বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আমি দোয়া চাই আপনাদের কাছে আল্লাহ যেন হকের পক্ষে কথা বলার তৌফিক দান করে। সকলে দুরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা আলাইহি ওয়া সাল্লাম। 10 পারা কোরআনে হাফেজ হইছে আলহামদুলিল্লাহ, বলে পড়তেছে আল্লাহ যেন হাফেজ হিসেবে কবুল করে। একজন হাফেজের জন্য কি দিবে জানেন? সুযোগ নেই কথা বলার, অনেক রাত্রি হয়ে গেছে। মারজান নামক
মারজান নামক একটা বিল্ডিং আল্লাহ পাক দান করবে হাফেজে কোরআনকে, রাইয়ান নামক নহরের উপরে মারজান নামক বিল্ডিং আল্লাহ পাক তৈরি করবেন, যে বিল্ডিংটার মধ্যে 70,000 সোনার উপর দরজা থাকবে। আল্লাহ পাক একমাত্র হাফেজে কোরআনকে এই বিল্ডিংটা দান করবে। হাফেজে কোরআনের মর্যাদা কম না বেশি? এই জন্যে আলেম ওলামাদের সঙ্গে থাকবেন, পারবেন তো? এক গুরু বাস আলেম গো গাইল্লায় আসেনি? হ্যাঁ আলেম গো গাইল্লা। আচ্ছা আলেমদেরকে গাইল্লিয়া লাভ দিব কি তোর? হ্যাঁ আলেম গো গাইল্লায় গাইল্লায় বকে এরা আবার কবে তবলিক শিখছে? আলেমরা বলে কবে তবলিক শিখছে? তবলিক তোরা শিখাইছে কেটায় বাটপার? তুই বাটপারি গো 40 বছর, 40 বছর তবলিকে গিয়ে অনেক বড় হুজুর এস, কথা ঠিক কি না? কয়ে হুজুর আবার তবলিক ইস্তেমা যায় কবে? আরে জন্মের পরে তো খুঁটি গাড়ি খুঁটি, এদেশের হাফেজে কোরআন আলেমরা খুঁটি গাড়ে। এদেশে 1926 সাল থেকে শুরু হয়েছে দিল্লির মেওয়া থেকে তবলিক, যিনি শুরু করেছেন তিনি একজন আলেম, আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ঠিক কি না? তিনি দারুল উলুম দেওবন্দের সন্তান, দারুল উলুম দেওবন্দের ওলামায়ে কেরাম তাকে তার পিছনে মেহনত করার পর সে একজন যোগ্য আলেম হয়েছে। এই দেশে যিনি যারা তবলিক আনছে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তাদের হাতে তবলিককে বুঝাই দিয়েছে, তার আলেম ছিলেন। এই যে বর্তমানে মার্কাস কাকরাইল, এই কাকরাইল আগে আরো 5টা মার্কাস গেছে, প্রথম মার্কাস হলো সেই খুলনাতে, খুলনা থেকে শুরু করতে করতে 6ষ্ঠ নম্বর মার্কাস হলো এই কাকরাইল মার্কাস। বন্ধুরা আমার কাকরাইল মার্কাস ওলামা ইকরাম এখনো আছেন, এখনো ওলামা ইকরাম তবলিক করতেছেন, পরিচালনা করতেছেন। এখন বলে আলেমরা তবলিক করছে কবে? আলেমরা তবলিক না করলে এই দেশ 800 বছর ইসলামী শাসন চলেছে, কোরআনের শাসন চলেছে। 26 সাল থেকে শুরু হয়েছে এই সিস্টেম, এর আগে কি ইসলাম ছিল না? কথা বলেন। এই জন্য আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা আলেমদের সঙ্গে থাকতে চাই, জোরে বলেন। যেদিন কপাল পুড়ছে ছাই হয়ে গেছে, এটি ধ্বংসের পথে চলছে। আলেমদেরকে মানুষের গালি দেয়, আলেমদেরকে গালি দিলে আমার লাভ হইবনি না লস? আলেমরা কার ওয়ারেস? কার ওয়ারেস? নবীর ওয়ারেস, কথা ঠিক কি না? আলেমদের থেকে এক সিল্লা দুই সিল্লা দিয়া বড় হুজুরিয়া এখন ইমাম সাহেবের গণই না, অথচ সুরা ফাতিহা বোম মারলো বার হয় না, কথা ঠিক কি না? যদি বলে তুমি মাগরিবের নামাজটা পড়াও, আসর আসর আর জোহর পড়াইতে রে, যদি মাগরিবের আশাটা পড়াও, এখন আর ফিসে যায়, ফিসে থাকে, ফিসে দেয়, ফিসে যাচ্ছে, কারণ সুরা ফাতিহা মুখ দাতা আয় না, ঠিক কি না? এই জন্য আলেমদের সঙ্গে থাকতে চাই ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত, আল্লাহ কবুল করবো না? আমিন। আমরা দোয়া করব। আমার ফুফাজানের আব্বা ইন্তেকাল করছে, আর যাদের মুরব্বী ইন্তেকাল করছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। ওনার আম্মা অসুস্থ, আল্লাহ যেন সুস্থতার হায়াত দান করেন। اللهم انت السلام منك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار هاي رب العالمين قبض رجني هاي قلو তোমার কিছু খাঁটি গোলামরা ওলামা ইকরামদের জবান থেকে আল্লাহ দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ নসিহত শুনল গো মাওলা, আল্লাহ সওয়াবগুলা কোটি কোটি গুণ বাড়াই দিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন জানি নাই মজলিসে কার মা নাই কার বাবা নাই, ও রব্বে করিম জানি না কার কলিজা টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো মাওলা, আল্লাহ মাকে মা বলে ডাকতে পারে না, বাবাকে বাবা বলে ডাকতে পারে না, এমন এতিমরাও এই মসজিদে হাত উঠাইল গো আল্লাহ, আল্লাহ দয়া করে মায়া করে মজলিসের সওয়াবগুলা তাদের কবরে পৌঁছায়া দাও, আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ, আল্লাহ
জান্নাতের সঙ্গে তাদের কবরের জানলা খুলে দেব আল্লাহ। আল্লাহ বিশেষ করে আল্লাহ এই মজলিসের আয়োজন যারা করলো, আমার ফুফা জেনের আব্বা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ মেহরবানি করে দয়া করে মায়া করে আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ। আল্লাহ তার কবরে জান্নাতের সমস্ত আরামায়েশের ব্যবস্থা করে দাও, তার আম্মা যেন সুস্থ আল্লাহ তাকে সুস্থতার হায়াত নসিব করো গো মাওলা। আল্লাহ দুনিয়া থেকে যদি বিদায় নিতে তো হবেই, আল্লাহ কালিমা নিয়ে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে গো আল্লাহ। আয় আল্লাহ এই ঘরের সন্তান দোষ পড়া হাফিজ কুরআন হয়ে গেছে আল্লাহ, তোমার রহমত ছাড়া তো হয় নাই আল্লাহ, বাকি বিশ পারা মুখস্থ করে কোরআনে হাফেজ হিসাবে তাকে তুমি কবুল করে নিয়ে গো মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করো আল্লাহ। আয় আল্লাহ মুত্তাকী পরহেজগার বানায়া দাও, আয় আল্লাহ এই এলাকার মধ্যে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও আল্লাহ, এই এলাকার প্রত্যেকটা ফ্যামিলির থেকে আল্লাহ অভাব অনটন তুমি বাসায় দাও গো মাওলা। আল্লাহ যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেকের ফ্যামিলি থেকে আল্লাহ তুমি অভাব অনটন বাসায় দাও, কুফির নানা হালত থেকে তুমি হেফাজত করো, শেরেক বেদাত থেকে হেফাজত করো আল্লাহ, আমাদের সকলকে ইমানের দৌলতের উপরে অটল থাকার তৌফিক দান করো মাওলা। এই মাহফিলকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ, যারা অংশগ্রহণ করলো, যারা সহযোগিতা করলো, যারা সৎ পরামর্শ দিল আল্লাহ সকলকে তুমি তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে নাও মাওলা। কারিম হাশরের কঠিন মুসিবতের দিন আল্লাহর শাজমের ছায়ার নিচে তোমার নবীর সঙ্গে ছায়া দান করিও গো আল্লাহ। মাওলা কারিম আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও, তোমার নবীর প্রতি মহাব্বত বাড়ায় দিও আল্লাহ, আল্লাহ দিলের ভিতরে তোমার নবীর মহাব্বত বাড়ায় দাও, তোমার ভয় বাড়ায় দাও, তোমার তোমার প্রতি আমাদের ভয় বাড়ায় দাও আল্লাহ, তোমার মহাব্বত আমাদের দিলে আল্লাহ ঢুকায়া দাও। মাওলায়ে করিম ইমানের দৌলত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিও গো মাওলা। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিও, আয় আল্লাহ আল্লাহ সন্তানগুলো এই সমাজের প্রত্যেকটা যুবককে তুমি কবুল করে নিও, সত্যিকারে আশিকের রসুল বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ নারায়ণগঞ্জের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন খতমে নবুয়তের সম্মেলন এক তারিখের সম্মেলনকে তুমি কবুল করে নিও, আয় আল্লাহ দেশের সংসদে যেন কাদিয়ানিদের ব্যাপারে কাফের ঘোষণার আল্লাহ ঘোষণা আসে আল্লাহ এমন ব্যবস্থা করে দিও, যারা পার্লামেন্টে আছে আল্লাহ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে আয় আল্লাহ 14 কোটি মুসলমানদের একটাই যেন দাবি এবং একটাই যেন কাজ থাকে আল্লাহ, কাদিনিরা যেন কাফের হয়ে যায় এমন মন মানসিকতা সকলকে তৈরি করে দেও আল্লাহ, সংসদে আইন পাশ করায় দাও। আয় রব্বুল আলামিন এই দেশটা আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও মাওলা, এই দেশে তুমি কোরআনের শাসন কায়েম করে দিও গো মাওলা, এই দেশের প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি কোরআনের প্রেমিক বানায় দিও, তোমার নবীর আশেক বানায় দিও। আয় আল্লাহ ইসলামের জন্য নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দিও গো মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ربنا تقبل منا إنك أنت السميع العليم وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته